সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান জুমন রয়েছি আপনাদের সাথে, আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি মজাদার ভিডিওতে। আমরা এই ভিডিও টিউটোরিয়ালের সাহায্যে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে হাউ টু মোশন সেন্সর ইন্টারফেসিং উইথ আরডিনো, অর্থাৎ আরডিনোর সাথে কীভাবে আপনি একটি মোশন সেন্সরকে ইন্টারফেসিং করাবেন, সেটার প্রোগ্রামিং, হার্ডওয়্যার সব কিছু সম্পর্কে আমরা জানব এই ভিডিও টিউটোরিয়ালের সাহায্যে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার ভিডিওটা ডাউনলোড করার পূর্বে অ্যাটলিস্ট 2-3 মিনিট অথবা 3-5 মিনিট ভিডিওটা দেখুন, দেন আপনারা ডাউনলোড করুন। অবশ্যই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন, যেহেতু প্রোগ্রামিংয়ের ব্যাপার আপনাকে বারবার দেখতে হবে, দেন আপনাকে ওই প্রোগ্রামটাকে গুছিয়ে লিখতে হবে, দেন আপনি এটাকে আউটপুট পাবেন। সো অবশ্যই ডাউনলোড করবেন। সো ডাউনলোড করতে আমি মানা করছি না, কিন্তু আপনারা 2-5 মিনিট যদি ভিডিওটা দেখেন, এটা আমার জন্য অনেকটা উপকারী হয় যে এই ভিডিওগুলো আরও 10টা মানুষের কাছে যাবে, আরও 10টা মানুষ ভিডিওগুলো দেখতে পারবে। আদারওয়াইজ আপনারা যখনই ভিডিওটা না দেখে ডাউনলোড করেন, সেটা ইফেক্ট পড়ে আমার ভিডিওর উপর, আমার ইউটিউব চ্যানেলের উপর। সো এটা জাস্ট আমার ব্যক্তিগত রিকোয়েস্ট যে একটা মানুষ আপনাদের জন্য আধা ঘন্টা, 1-2 ঘন্টা যাবত একটা ভিডিও তৈরি করে দিচ্ছে আপনাদের উপকারের জন্য। সো আপনারা জাস্ট আমার এই রিকোয়েস্টটা রাখবেন আশা করছি। তো আমরা চলুন এখন টপিক্সটি শুরু করা। প্রথমেই আমরা প্রোগ্রামিংয়ের জন্য আরডিনো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরডিনো অ্যাপস, এটা ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। arduino.cc-তে গেলে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন, এটার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না, পুরোপুরি ফ্রি ভার্সন। সো যারা আরডিনো টিউটোরিয়াল ফলো করেছেন তারা তো জানেনই, আর যারা মাইক্রো কন্ট্রোলার ফলো করেছেন তারা arduino.cc এই ওয়েবসাইট থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এবং এটাকে আপনারা কেন ইউজ করবেন, মাইক্রো কন্ট্রোলার যারা করেন আপনারা এই অপশনটাও জেনে রাখবেন, এই কারণে যে বিভিন্ন ধরনের সেন্সর ইন্টারফেসিংয়ের জন্য আরডিনো সবথেকে ভালো, ঠিক আছে। এই কারণে আমরা আরডিনোর সাহায্যে বিভিন্ন ধরনের সেন্সর ইন্টারফেসগুলো শিখব। আমরা প্রথমে এখন প্রোগ্রামিংটা দেখব। তো প্রোগ্রামিংটা আমি এত বড় একটা প্রোগ্রাম যদি এক্সপ্লেন করতে যাই অনেক বেশি লং টাইম সময় লাগবে। সো আমি এই প্রোগ্রামটা একদম জিপ করে আপনাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন একদম খুব সহজে। সো তারপর আমি কিছু ব্যাপারে একটু বুঝিয়ে দিচ্ছি শর্টকাট, যে আপনারা কীভাবে এই প্রোগ্রামটা পড়বেন, রিড করবেন। সো প্রত্যেকটা লাইনের সাথেই দেখেন \\ দিয়ে যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে প্রোগ্রাম নোট, এগুলো প্রোগ্রামিংয়ের কোনো কাজ আসে না। আপনি যদি এটাকে ডিলিট করে দেন, দেন তারপরও কিন্তু আপনার এই প্রোগ্রামটা কাজ করবে, ঠিক আছে। সো \\এর পরে যে লাইনগুলো থাকে এগুলো হচ্ছে আপনার প্রোগ্রামিংয়ের নোট। সো এগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, কিন্তু এগুলো আপনার হেল্পে আসবে যে এই লাইনটার অর্থ কী, ঠিক আছে। যেমন আমি যদি এটা দেখি, লং আনসাইন্ড ইন্টিজার লো ইন, তো এটা দেওয়া আছে দ্য টাইম হোয়েন দ্য সেন্সর আউটপুট এ লো ইনপালস, ঠিক আছে। সো আপনি বুঝতেই পারছেন যে এইটা, এই লাইনটার অর্থ হচ্ছে এই লাইনটা, এবং এইভাবে প্রতিটা লাইনের মিনিং দেওয়া আছে, ঠিক আছে। সো আরেকটু দেখার বিষয় যে ইন্টিজার পিআইআর পিন হচ্ছে আমাদের কি আরডিনোর 3 নম্বর পিনের সাথে কানেকশন করবো। আমরা জানি কি মোশন সেন্সরের 3টা টার্মিনাল থাকে, 1 নম্বরটা গ্রাউন্ড, 2 নম্বরটা আউটপুট, 3 নম্বরটা VCC। সো আমাদের 2 নম্বর পিন চলে আসবে কি আমাদের আরডিনোর 3 নম্বর পিনে, এবং ইন্টিজার এলইডি পিন 13, অর্থাৎ 13 নম্বর পিন থেকে আমাদের আউটপুটটা নিব, যে আমাদের আউটপুটের যে ডাটাটা আছে সেটা দেখার জন্য। ওকে, তারপরে দেখেন এখানে কিছু লাইন আছে, serial.bing, ঠিক আছে, 96, সেটা হচ্ছে বাউট রেট। আমরা বিভিন্ন সিম কোম্পানির ব্র্যান্ডের বাউট রেট জানি, 9611, ঠিক আছে। সো এরকম কিন্তু 4800, ঠিক আছে, ঠিক একইভাবে 9600 হচ্ছে আমাদের একটা বাউট রেট। সো আমরা এই বাউট রেটটা ইউজ করতে হয় ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে, যেহেতু মোশন সেন্সরটা একটা ওয়্যারলেস কমিউনিকেশন। সো তার যে ওয়্যারলেসভাবে যে কমিউনিকেশনটা করবে সেটার স্পিডটা কত হবে, সেই স্পিডটা হবে 9600 বাউট রেট, এটাকে আমরা বলি সিরিয়াল বিং, ঠিক আছে, 9600, এটা আরডিনোর ভাষায় বলা হয়, ঠিক আছে। আমরা যদি মাইক্রো কন্ট্রোলার করতাম তাহলে অবশ্যই বাউট রেট বলতাম। তারপরে দেখেন পিন মোড, এলইডি পিন ইনপুট এবং আউটপুট, এগুলো ডিক্লারেশন করে দিতে হয়। তারপরে অনেক কিছু লেখা আছে, এগুলো মূলত সিরিয়াল পিন। সিরিয়াল পিনটা কি আমরা সিরিয়াল মনিটরে দেখার জন্য, সো প্রথমে আমরা এক কাজ করি, এই প্রোগ্রামটাকে প্রথমে কম্পাইল করি। কম্পাইল করার পর আমি আমার আরডিনোটা এটার ভিতরে ইনপুট করাই। করানোর পর আমরা এখান থেকে চলে যাব টুলসে, টুলস থেকে সিরিয়াল মনিটরে। ওকে, খেয়াল করেন এখানে ক্যালিব্রেটিং সেন্সর, এই যে লেখাগুলো আসছে না, এই লেখাগুলো হচ্ছে আমাদের এই যে সিরিয়াল ডট এল এন, ঠিক আছে, এগুলো লিখেছি,
এটার জন্য আসছে সো আপনারা খেয়াল করবেন এখানে কিছু পরিবর্তন আসবে কিছুক্ষণ পরে এখন হচ্ছে আমাদের সেন্সরটা ক্যালিব্রেটিং হচ্ছে সেন্সর ক্যালিব্রেটিং হতে কি এই যে এখানে দেখেন ইন্টিজার ক্যালিব্রেশন টাইম 30 সেকেন্ড সো 30 সেকেন্ড সময় নেবে এটা ক্যালিব্রেশন হওয়ার জন্য সো আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা এই প্রোগ্রামিং কোডটা আমি জিপ আকারে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন সো এখানে খেয়াল করেন যে আমাদের সেন্সর ক্যালিব্রেটিং ডান সেন্সর অ্যাক্টিভেট এখন আমরা যদি কোনো কিছু একটা অবজেক্ট এটার সামনে মুভিং করি ওকে খেয়াল করেন আমরা যদি আমাদের এক আমি হয়তো ভাই যে কথা বলছি নড়াচড়া করছি ঠিক আছে এখানে আমাদের সেন্সরের কিন্তু বুঝতে পারছে যে যেমন মোশন ডিটেক্টেড অ্যাট 51 সেকেন্ড এবং মোশন ইনডেট অ্যাট 54 সেকেন্ড অর্থাৎ 51 এবং 54 সেকেন্ডের সময় আমাদের দুইটা একটা মোশন ডিটেক্ট করতে পেরেছে যে এখানে কিছু মুভিং অবজেক্ট ছিল ঠিক আছে এখন আবার একটু আমি নড়াচড়া করেছি সো আরেকটা পাচ্ছেন সো সে আমার অবস্থানে পরিবর্তন অনুযায়ী কিন্তু সে আমার খুব কাছাকাছি সেন্সরটা খুব একটা বেশি দূরে না যার জন্য আমি যে হাতটা নাড়াচ্ছি তাতেও দেখেন আপনারা মোশন ডিটেক্টেড টাইমগুলো পাচ্ছেন আর প্র্যাকটিক্যালি কী পাচ্ছেন একটা বাতি দেখেন যে এই বাতিটা কিন্তু এই যে চলছে আমি হাতটা জাস্ট মুভিং করেছিলাম ওকে সো আপনারা প্র্যাকটিক্যালটাও দেখতে পাচ্ছেন একই সাথে সো এটা সুবিধা হলো আমাদের টিউটোরিয়ালটা শর্ট হয়ে গেল দেখেন আমি আবার হাত দিলাম আবার সো আপনারা এই ডিসপ্লে সাহায্যে আপনি জানতে পারছেন যে আপনার ডাটা লগিং প্রসেসটা হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু ডাবল প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম এখানে আপনি ডাটা লগিং বলা হয় যে আপনি আসলে জানতে পারছেন যে কত সেকেন্ডে আপনার এই রুমের ভিতরে কোনো কিছু পরিবর্তন হয়েছে আপনি একদম নিখুঁতভাবে জানতে পারছেন তাই না সো এই হচ্ছে এটার সম্পূর্ণ প্রোগ্রামিং কনসেপ্ট তো আমি এখন একটু হার্ডওয়্যার কানেকশনটা দেখিয়ে দিই যাতে আপনাদের হার্ডওয়্যার কানেকশনটা করতেও সুবিধা হয় প্রথমে আমরা একটু এই পিআইআর যে মোশন সেন্সর রয়েছে ঠিক আছে দেখেন পিআইআর এই কথাটার অর্থ হচ্ছে প্যাসিভ ইনফ্রা রেড অর্থাৎ আমরা যদি একত্রে বলি প্যাসিভ ইনফ্রারেড সো এটার অর্থ হচ্ছে এটা এবং এখানে খেয়াল করেন আমরা এই যে সেন্সরটা এই সেন্সরটার আমি দেখিয়েছিলাম গত টিউটোরিয়ালে যে এটার যদি এই যে উপরের অংশটা এটাকে যদি খুলেন তো ভিতর থেকে দেখতে পারবেন যে এরকম ফুটবলের যে আমরা সাইডে দেখি না যেরকম ঠিক ষড়ভুজ আকৃতির যার কারণে হয় কি আপনার যদি কোনো একটা অবজেক্ট বিভিন্ন অ্যাঙ্গেল যদি এই উপরে থাকে সেখান থেকেও সেই অ্যাঙ্গেলটা ধরতে পারে চারোদিকে অর্থাৎ সেন্সরটা চারোদিকে তার অ্যাঙ্গেলটা ছড়িয়ে যায় শুধুমাত্র এই তারে যে উপরের কেসিংটার কারণে ঠিক আছে সো খেয়াল করেন এখানে একটা মানুষ সে এটাকেও ডিটেক্ট করতে পারছে এবং এখানে একটা কুকুর আছে সেটাকেও কিন্তু সে কি খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পারছে এই মোশন সেন্সর ওকে সো এই হচ্ছে মোশন সেন্সর সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে দিলাম যতটুকু বাকি ছিল ওকে আপনারা এখন এই বায়াসিং চিত্রটা খেয়াল করেন একদম সিম্পল কানেকশন আমি হাতের ডান দিক থেকে ধরেছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পিন আপনি যদি বাম দিক থেকে ধরেন তাহলে এক দুই তিন ঠিক আছে সো আপনি এখান থেকে কিন্তু আপনার যে মোশন সেন্সরের পিন কনফিগারেশন সেটাও দেখে নিতে পারছেন সো আমাদের এখানে যদি আমি ধরি এক নাম্বারটা গ্রাউন্ড সো আমি এক নাম্বারটাকে গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিচ্ছি আমাদের আরডিনো যে গ্রাউন্ড পিন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আরডিনো গ্রাউন্ড পিনের সাথে আমি গ্রাউন্ডটাকে কানেকশন করেছি এবং দুই নাম্বার হচ্ছে আমাদের আউটপুট যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের ওয়ার এটাকে আমি দিয়েছি আমাদের আরডিনোর এই যে মাইনাস থ্রি নামের যে পিনটা রয়েছে অর্থাৎ তিন নাম্বার পিন সেখানে কানেকশনটা করেছি তারপরে হচ্ছে পজিটিভ ডিসি ভোল্টেজ এখানে আমরা আমাদের আরডিনো থেকে এটার পাওয়ারটা নিয়েছি জাস্ট আরডিনোর যে 5 ভোল্ট আছে সেখান থেকে আপনারা এই কানেকশনটা দিবেন আর আউটপুট হচ্ছে জাস্ট এলইডির পজিটিভ টার্মিনাল হচ্ছে আমাদের কি একটা রেজিস্টর হয়ে চলে আসবে কি আমাদের 13 নম্বর পিনে এবং অপর প্রান্তটা কি আমাদের গ্রাউন্ডে দিতে হবে সো এটার 13 নম্বর পিনের সাথেই দেবেন গ্রাউন্ড আরেকটি টার্মিনাল রয়েছে সেখানে আমরা গ্রাউন্ডটাকে সাপ্লাই দিয়েছি সরি এটা হবে ব্ল্যাক কালার গ্রাউন্ড সবসময় কি ব্ল্যাক কালার হয় ওয়্যার ওকে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম ঠিক আছে সো এই হচ্ছে হার্ডওয়্যার কানেকশন একদম সিম্পল না সো জাস্ট কানেকশন করেন অথবা আপনার কাছে যদি এটা না থাকে আপনি প্রোগ্রামিংটাকে চাইলে প্রোটিয়াসে সিমুলেশন করে নিতে পারেন সো আপনারা যদি প্রোটিয়াসে কীভাবে সিমুলেশন করতে হয় আরডিনো সেটা জানতে চান তাহলে চলে যেতে হবে কি আপনার আরডিনোর যে আমাদের টিউটোরিয়াল রয়েছে জাস্ট কষ্ট করে প্লে লিস্টে যাবেন আরডিনোর স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল সিরিজ আছে সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বুঝে যাবেন যে প্রোটিয়াসে কীভাবে আরডিনোকে ইন্টারফেস করাতে হয় দেন আপনার এই আরডিনো প্রোটিয়াস এগুলো অর্থাৎ আপনার কাছে আরডিনো না থাকলেও আপনি আরডিনোর আউটপুট চেক করতে পারবেন প্রোটিয়াস সফটওয়্যার সাহায্যে সো এই ছিল আমাদের ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই খুবই উপকারে আসবে আর যদি মনে করেন যে আপনার 1% উপকার এসেছে তো কষ্ট করে একটু ভিডিওতে লাইক দিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই বলে এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা